পাঞ্জাবের ফিরোজপুর থেকে দুজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করলো বিএসএফ জওয়ানরা। সিরাজ আহমেদ ও মুমতাজ খান নামে দুজনকে ধরা হয়। সিআইডি অফিসারের গুলিবিদ্ধ দেহ মিলল জম্মু কাশ্মীরের পুলওয়ামায়। জানা গিয়েছে পুলওয়ামার চেওয়াকালান এলাকায় একটি ফলের বাগানে ইমতিয়াজ মীর নামে ওই সিআইডি অফিসারের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সিআইডির বিচ্ছিন্নতাবাদ দমনকারী শাখার হয়ে শ্রীনগরে কর্তব্যরত ছিলেন তিনি। মাও হামলায় গুরুতর জখম হলেন ছত্তিশগড়ের বিজেপি নেতা নন্দলাল মুদামি। গতকাল দান্তেওয়াড়ায় নিজের বাড়িতে থাকার সময় তার উপর হামলা চালানো হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। ওড়ার 13 মিনিটের মধ্যেই মাঝ আকাশ থেকে উধাও বিমান। জাকার্তা থেকে সুমাত্রা দ্বীপের পাঙ্কাল পিনাং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল যাত্রীবাহী বিমানটি। ইন্দোনেশিয়া তদন্ত উদ্ধারকারী বাহিনীর তরফে জানানো হয়েছে বিমানটি ভেঙে পড়েছে, তবে কিভাবে এমন দুর্ঘটনা ঘটল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। লালিগায় রিয়াল মাদ্রিদকে একেবারে গুড়িয়ে দিল সুয়ারেজরা। খারাপ সময়ের মধ্যে যাওয়া রিয়াল মাদ্রিদকে 5-1 গোলের ব্যবধানে উড়িয়ে দেয় বার্সেলোনা। সৌজন্যে সুয়ারেজের দুর্দান্ত হ্যাটট্রিক। ক্যাম্প নুতে এই জয়ের ফলে নিজেদের শীর্ষস্থান বজায় রাখল বার্সেলোনা। প্রয়াত হলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির মালিক ও তার মেয়ে। হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন তারা। হেলিকপ্টারটি লিস্টারের মালিক বিচাই শ্রীবন্ধন প্রভার নিজেরই। শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে লিস্টারের ম্যাচ ছিল, সেই ম্যাচের পরই বিপত্তি ঘটে। অঞ্জন গোষ্ঠীকে হারিয়ে মোহনবাগানের সাধারণ নির্বাচনে জয় ছিনিয়ে নিল টুটু গোষ্ঠী। মোট 21টি পদের মধ্যে 18টিতে ভোট হয়। সচিব ও আরও 2টি পদের নির্বাচন থেকে আগেই সরে দাঁড়ান প্রাক্তন সচিব অঞ্জন মিত্র, সুভাষিস পাল ও শৈলেন ঘোষরা। ফলে সচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন টুটু বসু। যে পদগুলিতে ভোট হয়েছে সেখানেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কার্যত উড়িয়ে দেয় টুটু গোষ্ঠী। ভারতীয় সিরিয়াল সিনেমা এবার নিষিদ্ধ হলো পাকিস্তানে। দেশের সুপ্রিম কোর্ট এক রায়ে এরকমই সিদ্ধান্তের কথা জানিয়েছে। পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার এই রায় দিয়েছেন। পাক সংবাদপত্র ডন নিউজ জানিয়েছে পাকিস্তানের ইউনাইটেড প্রোডিউসার অ্যাসোসিয়েশনের তরফে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানেই পাক চ্যানেলে বিদেশি সিরিয়াল বা সিনেমা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়। ৩০ বছরের প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙার কথা জানিয়ে দিলেন 70 বছরের প্রেমিক। বিগ বসের ঘর থেকে বেরিয়ে অনুপ জানিয়ে দিলেন জসলিনের সঙ্গে তার কোনো লাভ স্টোরি নেই। বাবা মায়ের মতো রূপলি পর্দায় তৈমুর পা রাখুক সেটা চান ছোটে নবাব। ছোট থেকেই ওই ভূমিকায় তাকে দেখতে চান সাইফ আলী খান। তিনি বলেন, ন্যাপির বিজ্ঞাপনে সুযোগ পেলে ছোটবেলায় অর্থ উপার্জন করতে পারবে ছোট্ট তৈমুর। করিনা যদিও নিজের ছেলেকে ন্যাপির বিজ্ঞাপনে দেখতে চান না। সাইফ আলী খানের এই ভাবনাকে অত্যন্ত নিম্ন রুচির বলেই মত করিনার। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।